আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে নুসরাত জাহান মুম পুরো সংবাদ জুড়ে সাথে আছি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সমৃদ্ধ আঞ্চলিক পরিবেশ করতে দক্ষিণ এশিয়ার নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রশংসায় লোটে শেরিং সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রের অর্জন বিএনপি সহ্য করতে পারে না মন্তব্য কাদেরের সরকারি উদযাপনের সাথে জনগণের সম্পর্ক নেই দাবি ফখরুলের বেড়েই চলছে করোনা সংক্রমণ আক্রান্তের হার 13% আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে কারো হস্তক্ষেপ থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে জানিয়েছেন ত্রাণ সচিব দর্শক শিরোনাম শুনছিলেন সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির বুধবারের বিশেষ আয়োজন নগর দর্পণ খুব খারাপ বাজে অবস্থা বিস্তারিত সংবাদে যাচ্ছি একটি সমৃদ্ধ শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ গড়ে তুলতে দক্ষিণ এশিয়ার নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি করোনা মহামারী নিয়ন্ত্রণে রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বাংলাদেশের পাশে থাকার কথা জানান ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিব চিরন্তন শিরোনামের এই অনুষ্ঠান দশ দিনের এই আয়োজনে অষ্টম দিনে বিদেশি অতিথি ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা শান্তি মুক্তি ও মানবতার অগ্রদূত থিমে বুধবারের আয়োজনে ভিডিও বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার স্বপ্নের সোনার বাংলার অগ্রগতির প্রশংসা করলেন পোপ ফ্রান্সিস ও ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী Accolgo con gioia l'opportunità di porgere i miei più cordiali saluti e i migliori auguri al presidente, al primo ministro e all'amato popolo di Bangladesh. Bangladesh's remarkable achievements in social development, community participation, economic growth, and other areas have been very impressive. ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধা জানান প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততদিন রবে কৃতি তোমার শেখ মুজিবুর রহমান এই কথাগুলি আমার বেশ ভালো লেগেছে খুবই শক্তিশালীর কথা আজকের এই কথাটা আমার মন দারুণ নিয়ে আমি আপনাদের সবাই সকলে ধন্যবাদ জানাতে চাচ্ছি বাংলাদেশের মহান দুই উপলক্ষ উদযাপনের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিলেন দক্ষিণ এশিয়ার নেতাদের এক হয়ে কাজ করার জাতির পিতা জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের শুভ মুহূর্তে আমি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকদের প্রতি একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি সাইদুর রহমান আবির মাই টিভি ঢাকা আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএর সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের নৌপথ সুবিধা কাজে লাগানোর বিষয়ে একমত হয়েছে দুদেশ সহযোগিতার ভিত্তিতে ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সমঝোতার বিষয়টি গুরুত্ব পেয়েছে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ভুটানের প্রধানমন্ত্রীকে কার্যালয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পারস্পরিক অর্থনৈতিক সুবিধা অর্জনে বিমান ও রেলপথের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলাপ হয়
শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে 2020 সালের ডিসেম্বরে করা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ নবায়ন করেন ভুটানের প্রধানমন্ত্রী। তার দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এককালীন পূর্ণ ভিসা ও বহু প্রবেশাধিকার সুবিধা দেওয়ার প্রস্তাব দেন। বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। উভয় নেতা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করেন এবং উভয় দেশের বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। চিলাহাটি হলদিবাড়ি রোড ব্যবহার করে ভুটানের সঙ্গে রেল যোগাযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে দুই দেশ ঐক্যমত পোষণ করেছে। ভারতের চিলাহাটি হলদিবাড়ি ট্রেন সংযোগের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রেন যোগাযোগ স্থাপনের বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন। ভুটানের গ্যালেফু এবং বাংলাদেশের সাথে, বিশেষ করে লালমনিহাট এবং সৈয়দপুরের সাথে কার্গো বিমান যোগাযোগ স্থাপনের সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছে। জলবিদ্যুৎ সহযোগিতায় নেপাল সহ নয়াদিল্লির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা অব্যাহত আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ, ভুটান এবং ভারতের মধ্যে জলবিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রতিক পৌরসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনে তাই প্রমাণিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রের অর্জন বিএনপি সহ্য করতে পারে না মন্তব্য করে কাদের বলেছেন, শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন যাত্রা এখন বিএনপির গাত্রদাহ। ভারতের সাথে সম্পর্কে সেতু বন্ধন তৈরি করেছে শেখ হাসিনা সরকার, অপরদিকে বিএনপি অবিশ্বাসের কৃত্রিম দেয়াল তৈরি করেছিল বলেও মন্তব্য করেন সেতু মন্ত্রী। বিএনপি নেতারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে জনগণকে বা জনগণের সম্পৃক্ততা দেখতে পাচ্ছেন না। বিএনপি আসলে কেন যে কথা বলছেন, বিএনপি নেতারা আমাদের কিছুতে বোধগম্য নয়। ক্ষমতাসীন দলের হাতে প্রতিনিয়ত অত্যাচার এবং নির্যাতনের শিকার হলেও তার বিপরীতে শক্তভাবে দাঁড়াতে না পারার জন্য নিজেদের ব্যর্থতাই দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নব্বইয়ের ডাকসু এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। গণতন্ত্র মোনা প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান তৈরি করার জন্য আহ্বান জানান ফখরুল। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এই সরকার, তাদের আওয়ামী লীগ, আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন দোষ তাদের দ্বারা নির্যাতিত হচ্ছি, কিন্তু আমরা ঠিক সেইভাবে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি। বন্ধুরা, এ ব্যর্থতা আমাদের সকলের, এ দায় আমাদের সকলের যে আজকে যারা গণতন্ত্রে বিশ্বাস করি তারা আজকে এই জায়গা থেকে এই সরকারকে সরাতে পারছি। বন্ধুগণ, এই জায়গায় আমাদেরকে আরও বেশি করে মনোযোগ দিতে হবে, আমাদের সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। করোনাভাইরাস প্রসঙ্গ, দেশে করোনাভাইরাস আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8763 জনে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 3567 জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 580808। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 27502 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 12.97%। করোনা থেকে আরও সুস্থ হয়েছেন 1915 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 527909 জন। স্বাস্থ্যবিধি মেনেই আগামী 2 এপ্রিল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে করোনা সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি বলেন, রোগীর চাপ সামলাতে কয়েকটি হাসপাতালে এবার আসন সংখ্যা বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আপাতত লকডাউনের বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত নেই।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রাত 8টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীর গোপীবাগে বয়েজ ক্লাব মাঠ পরিদর্শনে এসে এই অনুরোধ জানিয়েছেন তিনি। দক্ষিণ সিটিতে মশা অনেকটাই নিয়ন্ত্রণের দাবি করে মেয়র বলেছেন, মশার উপদ্রব কমাতে জীব বৈচিত্র্যের ভারসাম্য ফিরিয়ে আনার কার্যক্রম চলছে। এস এম আরিফ রিপোর্টে বিস্তারিত দেখুন। রাজধানীর গোপীবাগের বয়েজ ক্লাব মাঠের আধুনিকায়নের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনে আসেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দক্ষিণ সিটির অধিকাংশ স্থানেই মশা নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 10,000 ব্যাঙাচি আমরা আমাদের নির্ধারিত জলাশয় পুকুরগুলোতে ছেড়েছি। আমরা আশাবাদী আগামী 2 সপ্তাহের মধ্যে সেগুলো বড় হয়ে যাবে এবং আমরা সেখানে লক্ষ্য করছি যে সেখানে লার্ভার পরিমাণ কমে আসছে। আমরা যে পরিকল্পনা নিয়েছি তাতে আমরা জীব বৈচিত্র্যের মাধ্যমে অন্তত 5% মশক নিয়ন্ত্রণে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই। নগরীর পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়েও কথা বলেন মেয়র। আমরা প্রত্যেকটা স্লুইস গেটের দুই প্রান্তে আমরা বর্জ্য এবং পলি অপসারণ করে চলেছি যাতে করে পানি নিষ্কাশন প্রবাহটা ঠিক থাকে, কিন্তু স্লুইস গেটগুলো যদি মেরামত না করা যায়, সেগুলো কার্যকর করার যদি না যায়, তাহলে পানি নিষ্কাশনে আমাদের প্রতিবন্ধকতা হবে। আমরা আবেদন করেছি, আমরা আশাবাদী যে তারা আমাদের কাছে হস্তান্তর করবে যেমনি ওয়াসা হস্তান্তর করেছে। দেশে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ব্যবসা প্রতিষ্ঠান রাত 8টার মধ্যে বন্ধ রাখার অনুরোধ জানান শেখ ফজলে নূর তাপস। যেহেতু করোনা মহামারী আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সুতরাং রাত 8টার মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই সকল দোকানপাট, সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। আমাদের এই কার্যক্রমটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গি রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কারো অসৎ উদ্দেশ্য ও হস্তক্ষেপ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে কক্সবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে র্যাব 15-র আয়োজনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যদি ভাসান চরে যেতে চান তাদেরকে সেখানে পাঠানো হবে বলেও জানান তিনি। দুইটা ইনকোয়ারি কমিটির একটা রিপোর্ট আমাদের কাছে আসবে, আমরা দেখব সেখানে যদি কারো দোষ ত্রুটি পাওয়া যায় কিংবা কেউ যদি কর্তব্য অবহেলা করে থাকে কিংবা কেউ দোষ অভিসন্ধি থাকে এই আগুন ধরানোর জন্য, তাহলে সেটা তো অবশ্যই আমরা আইনত বিচার করব। এর আগে কক্সবাজার ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। এদিকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ঘরহারা রোহিঙ্গারা। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের দিন কাটছে অনিশ্চয়তায়। মৃতদের মধ্যে ক্যাম্প 8-এর ইতে 1 জন, একই ক্যাম্পের ডাব্লিউ ব্লকে 5 জন এবং ক্যাম্প 9-এ 5 জন মারা গেছেন। অন্যদিকে আগুনে পুড়ে গেছে 9,000-এরও বেশি ঘরবাড়ি। এসব ঘরে বাস করা প্রায় 45,000 লোক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ও ত্রাণ সচিব জানান, আগুনে বাস্তুহারা ও ক্ষতিগ্রস্তদের একজনকেও যেন না খেয়ে থাকতে না হয় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে পাশে রয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। আমরা ইতিমধ্যেই 10 লক্ষ টাকা এবং 50 টন চাল আমরা জেলা প্রশাসক কক্সবাজারকে দিয়েছি। কেউ যাতে ক্ষুধায় কষ্ট না থাকে একবেলা,
সেটা ব্যবস্থা করার জন্য আমরা ডব্লিউপি এটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সহ সব বিষয় অনুসন্ধান করতে কাজ করবে এই তদন্ত কমিটি। 3 দিনের মধ্যে কমিটি সরকারকে প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি। কিভাবে প্রথম উৎপত্তি হলো এটা এখন পর্যন্ত আসলে উদ্ঘাটিত হয়নি। আমরা একটি কমিটি করেছি 7 সদস্য বিশিষ্ট, তারা 3 দিনের মধ্যে একটি প্রতিবেদন দিবেন। কিভাবে হলো, কি পরিমাণ ক্ষতি হলো, এই সংখ্যাগুলো করে বা তাদের রিকমেন্ডেশনটা কি, এগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন মাত্র 3 দিন দেওয়া হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে তারা এই কাজ শুরু করে দিয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এ পর্যায়ে নগর দর্পণ। জলাবদ্ধতার ফলে চলাচল করতে পারছেন না উত্তর বাড্ডা পূর্বাঞ্চল সড়ক এলাকার বসবাসকারীরা। পানি নিষ্কাশনের জন্য সুয়ারেজ ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতি বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, নিরুপায় হয়ে মানুষ সমস্যার মধ্যেই চলাচল করছেন। ব্যবসা বাণিজ্যে নেই বলে জানান ব্যবসায়ীরা। অফিসগামীরা দুর্ভোগে পড়ছেন কর্মস্থলে যেতে। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন কাজী অন্তর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডের উত্তর বাড্ডা পূর্বাচল সড়ক এলাকার জলাবদ্ধতা, যানজট ও বেহাল দশার চিত্র এটি। দেখলে মনে হয় বন্যার পানিতে তলিয়ে আছে এই সড়ক। একে তো জলাবদ্ধতা, তার উপর আবার ডেভেলপাররা রাস্তা দখল করে ইট বালি রাখায় সংকীর্ণ হয়ে গেছে চলাচলের জায়গা। কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এরকমই থাকে। পাথরের মধ্যে মানুষ হাঁটতে পারে, স্লিপ করে পড়ে থাকে মানুষ। এই যে একটা সমস্যা দেখেন, মানুষ হাঁটার কোনো জায়গাই নেই। না না না, ডেভেলপার কোম্পানি নিয়ত এই প্রবলেম হচ্ছে। রেগুলার অ্যাক্সিডেন্ট হচ্ছে, রিক্সার থেকে বাচ্চা সহ মা পড়ে যাচ্ছে। অনেক আমার চোখের সামনে অনেকের হাত পা ভাঙছে। এনে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। বৃষ্টি হইলে জলাবদ্ধ হয়ে যায়, ড্রেনের ব্যবস্থা ভালো না, চলাফেরার জন্য খুব অযোগ্য। মূলত রাস্তাটা করা দরকার, এখানে অনেক লোক বাসিন্দা আছে ভিতরে। রাস্তাটা তো আমাদের অনেক চলাফেরা সমস্যা হয়ে যায়। রাস্তাটা আপনার এইখানে ভাঙ্গা ওইখানে ভাঙ্গা, এখানে আমাদের চলাফেরা অনেক সমস্যা হয়। রাস্তাটা আমি সরকারকে আবেদন করবো, রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। সঠিক সময়ে কর্মস্থলে যেতে পারছেন না অফিসগামীরা। বাসায় যাওয়ার সময় পড়ে যায়, কাপড় চোপড় ভিজে যায়, গায়ে কাদা মেখে যায়। অনেক কষ্ট হয় এখানে যাতায়াত করার সময়, মানে অনেক সমস্যার মধ্যে। আমি চাই রাস্তাটা যাতে পরিষ্কার থাকে সবসময়, আর একটু উঁচু হোক, পাকা হোক। এটা বেচা কিনা না হয়, ব্যবসা বাণিজ্যে লোকসান হচ্ছে দোকানদারদের। আমাকে ব্যবসা কিনা নাই, ব্যবসা নাই, বিকালবেলা পানির লেগে দোকান খুলি না, একবেলা দোকান খুলি। পানির লেগে তো বেটার আহে না, হারা দিনে ব্যবসা কিনে করি 1,200 টাকা, এই দিয়ে তো নিজেরই চলন যায় না। এলাকাবাসী জানালেন, যানজট আর দুর্ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার। আমাদের বাচ্চারা এই রুট দিয়ে যায় না এখন, ওরা অনেক দূর থেকে ঘুরে তারপরে বাজারে যায়। হুট করে দেখা যায় সেদিনকে 3 একসাথে এক রিক্সা থেকে পড়ে গেছে। যাদের করা দেবে তারাই কিছু করে, সাধারণ পাবলিক কি করবে, তারা তো হয়রানি হয় শুধু, আর কিছু না। সংকটের কারণ হিসাবে সিটি কর্পোরেশনের ও এলাকার জনপ্রতিনিধিদের দোষলেন বাসিন্দারা। খুব খারাপ, বাজে অবস্থা, দুর্গন্ধ, পানি, মশার উপদ্রব, তার উপরে রাস্তা ভাঙ্গা, পানি চলাচলের ব্যবস্থা করা উচিত। নতুন সিটি কর্পোরেশনে যেহেতু আসছে, এটা তো আমি মনে করি সিটি কর্পোরেশনের কাজটা করা উচিত। দ্রুত সুয়ারেজ লাইন ঠিক করে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার দাবি এলাকাবাসী। খানাখন্দ, জলাবদ্ধতা এবং উঁচু নিচুর কারণে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাচল এই রোডের। প্রতিনিয়ত লেগে থাকছে যানজট, আর যানজটের কারণে চলাফেরায় সমস্যা হচ্ছে এলাকাবাসীর, আর তাই অতি দ্রুত এই রাস্তার মেরামত চান তারা। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাই টিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাই টিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম। মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর পিতা মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের 33তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর হাতির ঝিল মাই টিভি ভবনের নিজস্ব মিলনায়তনী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জরব নাসিরুদ্দিন সাথী, উপব্যবস্থাপনা পরিচালক আসপিউদ্দিন, পরিচালকবৃন্দ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধানরা ছাড়াও সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মোনাজাতের আগে নাসিরুদ্দিন সাথী তার পিতামাতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। মোনাজাতে মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মাইটিভির পক্ষ থেকে আমি সকলের বাবা মার আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সকলে আমার বাবা মার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন, যাতে জান্নাতবাসী হন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হন। এদিকে মরহুম আলতাফ হোসেনের 33তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাইজিবি ফতুল্লা প্রতিনিধি সাবুদ্দিনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর বাবা মরহুম আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাইটিভি বরগুনা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের আয়োজনে মার্কাজুল উলুম মডেল মাদ্রাসায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারি মোহাম্মদ সিফাতুল্লাহ আল আজহারি। এ সময় বরগুনা জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বরগুনার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মোনাজাত করা হয়। মরহুম আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে একাধিক মসজিদ ও মাদ্রাসায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ফজরবাদ পৌরসভার চন্নাপাড়া গ্রামে বায়তুল জান্নাত মসজিদে তাবলিগী সাথীদের নিয়ে দোয়া পরিচালনা করেন আবুল কাশেম। দাওয়াতুস সুনাহ মসজিদ ও মাদ্রাসায় জোহরবাদ কোরআন তেলাওয়াত ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে প্রতিনিধি এস এম সোহেল রানার সভাপতিত্বে অংশগ্রহণ করেন স্থানীয় আলেম ওলামাগণ। মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। মতলব উত্তরের মাইটিভির প্রতিনিধি দীন ইসলামের উদ্যোগে দেওয়ান আব্দুল করিম মাস্টার হাফিজিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য মুসল্লিয়ান ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত হয়। আবারও রাজধানীর রামপুর এলাকা থেকে এমএলএম কোম্পানি কিউ ওয়ার্ল্ড মার্কেটিং লিমিটেডের দুই প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। ছিনাইদহের মহেশপুরে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে সংস্থাটি। সিআইডি দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও রংপুরে অশ্লীল ভিডিওর কারণে স্কুল ছাত্রীর আত্মহত্যা মূল আসামি হাফিজুরকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত স্কেলিটনের রিপোর্টে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এমএলএম ব্যবসার নামে প্রতারণা, ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার হাতে চাচা খুন ও স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। টাকা দিলেই দ্বিগুণ, এমন লোভনীয় প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে কি ওয়ার্ল্ড মার্কেটিং লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীরাও জানান কিভাবে তারা প্রতারিত হয়েছে। 2300 টাকা যদি আমি 5000 টাকা পাই এক বছরও পাই, তাহলে এটা আমি মনে করছি যে ভালো একটা বিজনেস। যদি 2100 টাকার আইডি নাও তাহলে তুমি 5000 টাকা ব্যাক পাবা, তাহলে প্রত্যেক আইডির মূল্যে তুমি যদি 40টা নাও এটার দ্বিগুণ পাবা। টাকা যদি আসলে উনি খুব দুর্ব্যবহার করতে বলছে, লাভ তো দেয়নি, মেইন টাকার কোনো খবর নেই। আমাদেরকে টাকা তো দিচ্ছেন আজকে প্রায় 14 মাস। তবে গ্রেপ্তারকৃতরা প্রতারণার কথা অস্বীকার করে, তাও আবার সিআইডির সামনে। না, এটা মিথ্যা কথা, মিথ্যাবাদী। আমাদের কাছ থেকে তারা ডিলার নিত, টাকা দিত, প্রোডাক্ট নিয়ে যেত। সিআইডি আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রতারক চক্রটি এমএলএম ব্যবসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। লাখে অধিক মুনাফার কথা বলেই প্রতারণা করছিল বলে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। 2300 টাকা জমা দিয়ে 8 মাসে তার টাকা দ্বিগুণ হওয়ার একটা সুযোগ থাকে, তো সেই ফাঁদে পা দিয়ে এই হাজার হাজার বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করেছে এবং এই বিনিয়োগকারীদের মধ্যে অত্যন্ত উচ্চ শিক্ষিত লোকজনও আছে। আমরা আসলে গতকালকে এটা আমরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছি, আমাদের তদন্তের পর্যায়ে আছে। এছাড়াও ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা খুনের ঘটনায় মূল হোতা আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে সিআইডি। জমি জমার বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড বলে জানান সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম। দুই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে সমস্যা, ওই ওসমান আলী উনি জোহরের নামাজ পড়তে যায়, আর এক ভাইকে সাথে করে আসার পথে আলম সাহেব তার আর এক ভাই
তার তিন ছেলে, তিনজনে একসঙ্গে ঠিক বাড়ির কাছাকাছি আসার পরে ওখানে এলোপাতাড়ি, হাসুয়া, রামদা এবং সাইনিস স্কুল দিয়ে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করে তারা পালিয়ে যায়। রংপুর স্কুল ছাত্রীর আত্মহত্যা ও অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনায় হাফিজুরকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। এই মেয়েটির সাথে সে প্রেম করে এবং তাকে প্রেমের এক পর্যায়ে তাকে ধর্ষণ করে এবং তার এক সহযোগী বিপুল চন্দ্রকে দিয়ে গোপনে এটাকে ভিডিও করে। যেহেতু অল্প বয়স, গরিব মানুষের মেয়ে, সে কারণে সে চক্ষুলাজার ভয়ে সে বিষ পান করে গত 5ই জানুয়ারি। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। সপ্তম দিনেও লোক সমাগম নেই অমর একুশের বইমেলায়। করোনা সংক্রমণের আশঙ্কায় পাঠকদের নেই সর্ব উপস্থিতি। বাকি দিন মেলা ঠিকমতো চলবে কিনা তা নিয়ে প্রকাশক ও স্টল মালিকদের রয়েছে সন্দিহান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। অমর একুশের বইমেলায় আসনেরূপ পাঠক উপস্থিতি না থাকায় এভাবেই অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। গরম আর করোনা সংক্রমণের কথা ভেবে মেলায় লোক সমাগম কম বলে জানান লেখক ও প্রকাশকরা। বইমেলা হচ্ছে নতুন নতুন বইয়ের আগমন, মেলা বন্ধ হয়ে যাওয়ার পরে নতুন বইগুলো আমরা পাবো না, বইগুলো কালেক্ট করানো কঠিন হয়ে যাবে। আসলে বইয়ের প্রতি ভালোবাসা থাকলে ঠান্ডা গরম কিছু না, যারা ভালোবাসে তারা এমনিতেই আসে। অনেকেই আবার দ্বিধাদ্বন্দ্ব মন নিয়ে থরে থরে বই সাজিয়ে রেখে প্রহর গুনছেন চাহিদা অনুযায়ী পাঠক আসার অপেক্ষায়। লোক আসে, যাও টুকটাক আসে, ঘুরে ঘুরা ঘেরা চলে যায়, তো এই বই সাজাতে ভালো লাগে বলেন। মেলা আদৌ চলবে কি চলবে না তাও জানি না, এখন দ্বিধাদ্বন্দ্বে আছি আমাদের এই স্টল নিয়ে। প্রাণের বইমেলার সাথে বাঙালির সম্পর্ক ভালোবাসার, তাই লেখনী শিল্পের মাধ্যমে বইমেলার সফলতা ছড়িয়ে যাক সবখানে, এমন অভিমত পাঠক লেখক ও প্রকাশকদের। আমাদের লেখক পাঠকদের মিলন মেলা হলো বইমেলা, এইখানে আমরা একে অপরের সঙ্গে সম্পৃক্ত হই, পাঠকরা লেখকদের সাথে, লেখকরা আমরা এই দিনটার জন্য উন্মুখ হয়ে থাকি। তুলনামূলক ভিড় এখন তো খুব কম, লোকজন প্যাভিলিয়নে যতজন থাকে তারা সবসময় ব্যস্ত থাকতো বই বিক্রির ইয়াতে, তো এবার দেখা গেছে যে আমরা বসে আছি ওইভাবে বিক্রি নেই। সপ্তম দিনে মেলায় প্রকাশিত হয়েছে শতাধিক নতুন বই, তবে অন্যান্য বারের তুলনায় সংখ্যাই কম বলে জানান বিক্রেতারা। বই শুধু একটা বিক্রি করছি বুঝছেন, আর এখন আমরা খুব চিন্তিত কারণ করোনা মহামারী অনেক বেড়ে গেছে। বেচে কেনা হচ্ছে, মানুষজন আসছে, ঘুরছে ফিরছে, ছবি তুলছে, চলে যাচ্ছে, বই হয়তো দেখছেও না ঠিক মতো। আর এদিন মেলায় গ্রন্থ উন্মোচন মঞ্চে একজন প্রবীণ লেখিকার নতুন বইয়ের মোড়ক উন্মোচন যেন নজর কাড়ে বই প্রেমীদের। আমি কষ্ট করে এই বইটা করেছি করোনার কাল, এখন করোনার কাল। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সমৃদ্ধ আঞ্চলিক পরিবেশ করতে দক্ষিণ এশিয়ার নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান, করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রশংসায় লোটে শেরিং। সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রের অর্জন বিএনপি সহ্য করতে পারে না মন্তব্য কাদেরের, সরকারি উদযাপনের সাথে জনগণের সম্পর্ক নেই দাবি ফখরুলের। বেড়ে চলছে করোনা সংক্রমণ, আক্রান্তের হার 13%, আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে কারো হস্তক্ষেপ থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে জানিয়েছেন ত্রাণ সচিব। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।